আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশ একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি একজন প্রবাসী এবং উনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমরের ব্যথায় উনি ভুগছিলেন। প্রথমে জানতে চাচ্ছি স্যার আপনার নামটা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কালাম সর্দার, আমার বাড়ি বগুড়াতে। আচ্ছা, আপনি বগুড়াতে থাকেন। আপনি প্রবাসে কোন দেশে থাকেন? আমি মূলত প্রবাসে সৌদি আরবে থাকি। সৌদি আরবে স্যার, ওখানে কত বছর ধরে আছেন আপনি? আমি ওখানে 7 বছর। 7 বছর, দীর্ঘদিন যাবত আপনি প্রবাসে আছেন। আচ্ছা স্যার, জানতে চাচ্ছি যে আপনার যে এই কোমরের সমস্যা বা কোমরের এই ব্যথাটা, এটার প্রথম শুরুটা কবে থেকে এবং কিভাবে? স্যার, এটা আমার প্রথম থেকে শুরু হয়েছে। 6 বছর আমি কাজ করছি ভালো, কিন্তু 6 বছর 5 মাস যায় আমি হঠাৎ করে একটা ভারী কাজ করার সময় আমার কোমরে একটু টান লাগে, টান লাগার পরে ব্যথাটা শুরু হয়। তো দীর্ঘদিন ওখানে আমি মনে করেন যে 6 মাস ওষুধ খাইছি, ভালো হয় নাই। পরে ওখানকার ডাক্তার বলছে যে আপনি অপারেশন করতে হবে। আচ্ছা, তো আমি কমপ্লেন করছি আমার কোম্পানির কাছে যে আমার এখানে তো সম্ভব না, আমাকে দেশে পাঠিয়ে দেন, আমি দেশে যাই, আমি অপারেশন করব। তখন আমার কোম্পানি আমার কোনো কথা শোনেনি। পরে বাধ্য হয়ে আমি ওখানে অপারেশন করছি। অপারেশন করার পরে আমি 20% সুস্থ। আচ্ছা, 80% আমার কোনো উপকারই আসেনি। পরে যখন দেখলাম, পরে আবার 3 মাস ওষুধ খাইছি, ওষুধ খাওয়ার পরেও আমি যখন সুস্থ হলাম না, পরে চিন্তা করলাম এখানে থাকলে জীবনটা শেষ। তো জীবনের লাইফ যখন শেষই হবে তখন দেশে যাই। তখন আমি বিভিন্ন চ্যানেলে কিংবা এই ইউটিউবে স্যারের, হ্যাঁ ফেসবুকে স্যারের ফলোয়ার ছিলাম আমি। আচ্ছা, স্যার বলতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমার কথা বলছেন? জি জি জি, আমি স্যার বলতে ডক্টর শফিউল্লাহ প্রধান। তো ওনার এগুলো ভিডিও টিডিও দেখার পরে আমি ডাউনলোড করে রাখা দিই আমার ফোনে। তো চিন্তা করছি আমি যদি দেশে আসি আমি ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে আমি চিকিৎসাধীন অবস্থায় থাকবো। তো পরে আমি কোম্পানির থেকে ছুটি নিলাম, ছুটি নিয়ে অপারেশনের 3 মাস পর দেশে যাচ্ছি। দেশে আসার পরে আমি মনে করেন যে বাড়িতে ছিলাম 10 দিন, 10 দিন পরে আমি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আছি, এনার আন্ডারে আমি এখন চিকিৎসাধীন আছি। আচ্ছা, তো চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ থেকে 17 দিন হয়েছে। হ্যাঁ, 17 দিন হয়েছে। আল্লাহ রহমতে আল্লাহর কাছে সর্বপ্রথমে জানাই লাখ কোটি শুকরিয়া। তারপর সুস্থতা অসুস্থতার মালিক পুরাটাই আল্লাহ। অবশ্যই, মানুষ হচ্ছে হিল্লা, ডাক্তারের কোনো ক্ষমতা নেই, আল্লাহ যদি ভালো করে। জি জি। তো এনারা যেখানে আমাকে ট্রিটমেন্ট দিয়েছে, থেরাপি দিয়েছে, তারা সবাই অনেক সুন্দর, অনেক ভালো। এখানকার নার্স, স্টাফ, মানে ম্যানেজমেন্টেরা যত আছে আর কি, সবাই ভালো, কারো কোনো প্রবলেম নাই। এখন আমি আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। তো আমি আশা করি যে দেশে এবং দেশের বাইরে যতগুলা রুগী আছে আমার মতো কষ্টে যারা থাকে, আমি তাদেরকে অনুরোধ করব অন্য কোথাও না গিয়ে মূলত যেন এখানে একটাবার ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে আসার পরে একটাবার চিকিৎসা হোক, তারপরে তাদের মন যেখানে মন চায় সেখানে যাবে। তো আমার এখানে অনেকটাই ভালো লাগছে, এরা সবাই এখানে অনেক ভালো। তো এখন আচ্ছা, আপনি আপনার যে প্রবলেমটা সেটা আমাদের সাথে খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা করেছেন এবং আপনি এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি আল্লাহ দিলে আপনি অনেকটুকু আপনি সুস্থ হয়ে গেছেন। তো এটা দেখার পর এবং শোনার পর আমাদেরও অবশ্যই অনেক ভালো লাগছে। তো আপনি সাজেস্ট করছেন যে যারা এই ধরনের সমস্যায় ভুগছে তারা জীবন অন্তত একবার হলেও ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসে ট্রিটমেন্ট করুক, এটা হচ্ছে আপনার প্রত্যাশা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিডি টুডেজের পক্ষ থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি আবারও রিকোয়েস্ট করতেছি সবাই এই ব্যথাতে ভুগলে অবশ্যই ডক্টর শফিউল্লাহ প্রধানের স্যারের কাছে আসবেন, এখানে এখানে আসে ওনাকে একটাবার হলেও দেখাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।